প্রতিটি মানুষের জীবনে সুন্দর কিছু মুহূর্ত আছে, আর আমরা সবাই চাই সেই সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতির আলপনায় ধরে রাখতে। আর কিছু স্মৃতি তো এমনও থাকে যেগুলো সারা জীবন আমরা খুব যত্ন সহকারে রেখে দিতে চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক অনেক ভালো আছেন যে যেখানে আছেন। প্রতিদিনের মতো আজকেও আমরা রান্না করেছি, দুপুরের খাবার খাবো। এমন মুহূর্তেই মেয়েদের মনে হলো যে না, ওরা বাহির থেকে দুই বোন খাবার এনে খাবে। তো দুই বোন খাবার এনে খাবে মাসালা এক্সপ্রেস থেকে। তো হঠাৎ করেই ভাবলো যে না, দুইজন না, আস্তে আস্তে সবাই বলতেছে যে না, সবাই আজকে বাইরে থেকে খাবারটা খাবে। তো প্রথমে দুইটার অর্ডার দেওয়া হয়েছিল, পরবর্তীতে দুইটার বদলে প্রায় আমরা পরিবারের যে 9-10 জন সদস্য আছি সকলের জন্য দুপুরের যে লাঞ্চ বক্সটা ওরা রেডি করে সেটাই আমরা সকলে অর্ডার করেছিলাম। তো লাঞ্চ বক্সের খাবারটা বেশ ভালোই ছিল। তো সেই সাথে আমাদেরকে একটা ঠান্ডা পানীয় তারা দিয়েছে, সেজন্য দুপুরের খাবারটা আমরা আর বাসার কোনো খাবার না খেয়ে আস্তে আস্তে সকলেই প্রায় মাসালা এক্সপ্রেস থেকে খাবারটা এনে আমরা সকলে দুপুরের খাবারটা খাই। তো ভাবছিলাম যে হয়তো আমার শ্বশুর খাবে না, তো ওনার জন্য অর্ডার করা হয়েছিল। তো না, দেখলাম যে প্রথমে উনিই খেয়েছে, আমার হাজব্যান্ড আমার ছেলের স্কুলে ছিল দুইজনই, একজন মাদ্রাসা একজন স্কুলে, তো ওরাও এসে খাবারটা খেয়েছে আর ভীষণ মজার ছিল খাবারটা। শুধু যে খাবার মজার ছিল তা কিন্তু নয়, সেই সাথে পরিবারের যে সবাই অনেক খুশি হয়ে খেয়েছে সেটাও অনেক একটা ভালো লাগার বিষয়। আর এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল বলতে তখন আমার শ্বশুর প্রায় সুস্থই ছিলেন, এখন উনি ভীষণ অসুস্থ। তো অসুস্থের মধ্যে ওনার পায়েও সার্জারি করা হয়েছে, তো এখন উনি আগের মতো আর নেই, ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। তো ওনার ট্রিটমেন্ট চলতেছে, আপনারা সকলেই দোয়া করবেন আমার শ্বশুরের জন্য। কিন্তু পুরনো এই স্মৃতির ভিডিওটুকু আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, আমি ভাবিনি এটা আপলোড করব বা কিছু সেই উদ্দেশ্যে আমি ভিডিও করি নাই। তবুও আজকে স্মৃতিটা ভাবলাম যে ধরে রাখবো যেভাবে, সেজন্যই আজকে এটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো বলেছি যে আমার শ্বশুর অসুস্থ, তো সেজন্য আমরা বাসায় মিলাদের ব্যবস্থা করেছি আর কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে। তো আজকে সকালে নাস্তা করেছি হয়েছে পাস্তা, যেহেতু অন্য রান্না রয়েছে সেজন্য। তো মিলাদের জন্য যে আইটেমগুলো করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন গরুর মাংস রান্না করেছি একরকম আলু দিয়ে, আর একটা ভুনা করেছি, আর মুরগির রেজালা করেছি, আর পোলাও করেছি। তো সকালে যেসব 12-13 জন হবে যে ওরা কোরআন খতম দিয়েছে, তো ওদেরকে নাস্তা খাওয়ানো হয়েছে, পরবর্তীতে দুপুরের খাবারটা খেয়েছে। তো এই সুন্দর এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সকলে আমার শ্বশুরের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এবং উনি অনেক ভালো থাকে সেজন্যই। আমার শ্বশুর আসলে ভীষণ একজন ভালো মানুষ এবং উনি খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে। তো আমরা যখন খাবারগুলো অর্ডার করেছিলাম তখন উনি খুব খুশি মনে খাবারটা আমাদের সাথে খেয়েছে। তো সেই স্মৃতিগুলো আর আজকের স্মৃতিগুলো দুটোই আপনাদের সাথে শেয়ার করেছি, যেন সবগুলো স্মৃতি একসাথে থেকে যায়। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।